আমরা এখন যাব ইতিহাদো মার্কেটে। তো বাসের জন্য অপেক্ষা করতেছি। আমার মেয়ে বসে বসে জপতেছে, বাসও ইস্যু করুন দেশো, মানে বাস কখন আসবে। তো আমরা একটা বাস মিস করেছি, এই জন্য একটু দেরি হয়ে গেছে। তো এখন বাসে চলে আসছি। এখন ইতিহাদো মার্কেটের সামনে নামবো। চলে আসছি কাছাকাছি। এখানে আসার কারণ হলো এখানে বাচ্চাদের যাবতীয় যত আইটেম আছে পাওয়া যায়। বাচ্চাদের একটা সেকশন আলাদাই আছে। তো স্কুলের জিনিসপত্রগুলো সাধারণত সব জায়গায় পাওয়া যায় না। তো স্কুলের যে সমস্ত জিনিস দরকার এখানে পাওয়া যায়, এই জন্যই আসা এই মার্কেটে। তো এই মার্কেটে আসার একটা ঘটনা আছে। আমি যখন প্রথম আমার মেয়েকে নিয়ে আসি, তখন আমার মেয়ের বয়স ছিল 5 বছর। তো তখন ও ডেকেয়ারে পড়তো। আমি বললাম, তুমি এখানে গেম খেলো, তুমি অন্য কোথাও যেও না, আম্মু এখনই আসতেছি। তো সে তো গেম খেলা শেষ করে আমাকে খুঁজতেছে, সে 3 তলায় নেমে গেছে। আর আমি তো এসে দেখি ও নাই, কোথায় গেল, এদিকে থেকে খুঁজলাম কোথাও পাইলাম না। তো ও যে ঠিকই কাউন্টারে বলছে যে আমার আম্মুকে আমি পাইতেছি না, তোমরা দেখো কী করবা। তো ঠিকই ওরা আবার অ্যানাউন্স করছে। তো অ্যানাউন্স করার সাথে সাথে আমি আবার 3 তলায় চলে গেলাম, দেখলাম যে ঠিকই ও দাঁড়ায় আছে একজনের সাথে। তারপর ওকে নিয়ে আবার আসলাম। এই হলো ঘটনা। আরেকদিনের আরেকটা ঘটনা বলি, সেটা হলো আরেকদিন এই মার্কেটে আসার পর ও আমাকে বলতেছে, আম্মু আমাকে আইসক্রিম কিনে দাও। তো আইসক্রিমের দোকান তো নিচে, তো দোতলায় আমি ওকে আইসক্রিম কোথায় থেকে কিনে দেব, তো দোতলায় তো আইসক্রিম নাই। তো আমি এবার বের হয়ে সাইডে আবার ব্লেন্ডিং মেশিন ছিল, যেটার আমরা কয়েন বক্স বলি বা জাপানে বলে জিদো হামবাইগি। তো জিদো হামবাইগি থেকে একটা কোন আইসক্রিম ওকে আমি কিনে দিছি। এখন সে আমাকে বলতেছে যে তুমি আমাকে একটা স্পুন দাও, নাহলে তো আমি এটা খাইতে পারবো না। তখন আমি স্পুন কোথায় পাই, মহা সমস্যায় পড়লাম। তো স্পুনের জন্য খুবই বিরক্ত করতেছে। তা আমি বললাম যে আমি তো পারবো না স্পুন দিতে। তারপর ও বলতেছে ঠিক আছে আমি দেখি। পরে আমরা নিচে যাওয়ার সময় ও আবার ঠিকই কেকের দোকানে গেল, গিয়ে বললো কি আমাকে একটা স্পুন দাও, আমি খাইতে পারি না এটা। তো ঠিকই ওরা একটা স্পুন দিছে। তো যে কাজটা আমি পারি না, ঠিকই আমার বাচ্চা পারলো। তো এটাই আমার কাছে খুবই ভালো লাগে যে মানে ওর প্রয়োজনটা ও ঠিকই ও নিজে নিজেই পূরণ করতে পারে। ছোটো বয়স থেকেই এরা খুব আত্মনির্ভরশীল হয়, জাপানের বাচ্চাগুলো সব কিছু ওরা নিজেরাই করে। এই জন্য কারণ স্কুলে যাওয়া শুরু করে সব কিছুই ওরা একা একাই করে, এবং স্কুলেও বিভিন্ন ধরনের স্কুলে গ্রুপিংয়ের মাধ্যমে খাবার সার্ভ করা, যেহেতু ওদের স্কুল থেকেই খাবারটা দেয়, তারপর পরিষ্কার করা সব কিছু, তারপর ফ্লোর পরিষ্কার করা, সব ধরনের কাজই শেখায়। সবার আলাদা টাওয়াল থাকে যেটা দিয়ে তারা মুছে, তারপর বিভিন্ন ধরনের ব্যাগ থাকে, এক একটা ইউজের জন্য এক এক ধরনের ব্যাগ থাকে। তারপর ওদের সব ধরনের ক্লাসই আছে, মিউজিক্যাল ক্লাস আছে, তারপরে সাধারণ জ্ঞানের ক্লাস আছে, সব কিছু আলাদা আলাদা।
প্রত্যেকে একটা গাছ বুনবে টবের ভিতর, সবারই একটা আলাদা টব থাকে, সেই গাছটার যত্ন করতে হয়। জাপানে স্কুল শুরু হওয়ার পর থেকেই ওরা একাই স্কুলে যায়, কারণ বাবা মার সাথে যেতে হয় না ওদের। যদিও স্কুল থেকে অনেক ধরনের ব্যবস্থা থাকে, যদি প্রথম শ্রেণীতে ঢুকে তখন বাচ্চাদেরকে ওরা কিছুটা পথ আগে মানে বাসায় নিয়ে আসে, তো তখন গ্রুপিংয়ের মাধ্যমে আসে, তো এই এরিয়ার বাচ্চাগুলা এই দিকে যাবে, তখন দুইজন দুইজন করে লোক থাকে সাথে স্কুলেরই, তো অনেক ধরনের ব্যবস্থা আছে। কিন্তু ওরা সাধারণত একাই চলাফেরা করে এবং বিভিন্ন ধরনের সিস্টেম আছে, ওই সিস্টেম অনুযায়ী ওরা চলে। এবং স্কুল ছুটি হওয়ার পর যদি কেউ চায় যে ওর বাচ্চাকে বাড়তি টাইম স্কুলে রাখতে হবে, ওই সিস্টেমটাও আছে, সেটাকে গাকোদো বলে। তো যাদের বাবা মা লং টাইম কাজ করে তাদের বাচ্চারা একা একা বাসায় কী করবে, তখন ওদেরকে গাকোদোতে দেয়। তো তখন সন্ধ্যা হয়ে গেলেও টিচাররা কিছু দূর ওদেরকে পৌঁছাই দিয়ে যায় বা বাসা পর্যন্তই দিয়ে যায়, সিস্টেমটা এরকমই। গাকোদোর যেই টিচারগুলো ওগুলো আবার স্কুলের টিচার না, ওটা একটু আলাদা থাকে, তো ওনারা বাসায় পর্যন্ত এসে দিয়ে যায় কাছাকাছি। তো অনেক ধরনের সিকিউরিটি থাকে। আর ওরা যখন সোগাক্য বলে প্রথম শ্রেণীর যে স্কুলগুলো ফাইভ পর্যন্ত, তো সৌভাগ্যতে যখন প্রথম শ্রেণীতে ঢুকে তো তখন ব্যাগের সাথে একটা অ্যালার্ম লাগানো থাকে, যদি কোনো সমস্যা হয় তাহলে ওই ইয়াটা ধরে টান দিলে অ্যালার্মের বা একটা পুশ করলে অনেক জোরে আওয়াজ হয় যদি কোনো বিপদ হয় আর কি। তো সাধারণত এই ধরনের বিপদ হয় না জাপানে, তো এই ধরনের সমস্যা খুবই কম জাপানে, বিশেষ করে ওরা গ্রুপিংয়ের মাধ্যমেই চলাফেরা করে। তো দেখা যায় প্রত্যেক ক্লাস ছুটি হলেই ওদের একই কাছাকাছি এরিয়াতে যাদের বাসা সবাই একসাথেই আসে, তো ওই জন্য বেশি একটা সমস্যা হয় না। জাপানে বাচ্চাদের প্রাইমারি স্কুলগুলোতে গাড়ি কিংবা সাইকেল ইউজ করা নিষেধ, তো এরিয়া ভিত্তিক যেহেতু স্কুলগুলো কাছাকাছি থাকে, তো যতটুকুই হোক 10 মিনিট বা 20 মিনিট বা 15 মিনিট ওই পথটুকু হেঁটেই স্কুলে যেতে হয়, সাইকেল ইউজ করা যায় না। যখন স্কুল টাইম থাকে ওরা ঠিক মানে স্কুলে যেতে কত যতক্ষণ লাগবে তার হয়তো বা বাসার এরিয়া থেকে যতক্ষণ লাগবে ঠিক আগ মুহূর্তেই সবাই বের হয়, একসাথে সবাই স্কুলে যায়, সবাই দলবদ্ধভাবেই থাকে বাচ্চারা, যার যার এরিয়া ভিত্তিক স্কুলগুলোতেই পড়ে বেশিরভাগ। আর যদি কেউ বাসা চেঞ্জ করে হয়তো বা দূরে চলে যায় কিন্তু এই স্কুলটা পছন্দ, তো তখন হয়তো বা কোনো ওয়ে ব্যবহার করে, হয়তো বা ট্রেন কিংবা বাস। তো সচরাচর এই ধরনের কেস কম, কারণ যে যেই এরিয়াতে চেঞ্জ করবে সেই এরিয়ার স্কুলেই পড়বে, তাতে ঝামেলাটাও কম হয়। জাপানে স্কুল থেকেই সুইমিং শেখানো হয় সবাইকে, তো স্কুলেই সব স্কুলেই সুইমিং পুল থাকে, তো গরমের সময় ওদেরকে সুইমিংয়ের ক্লাস হয় ওদের, তো তখন গরমের সময় ওরা সাঁতারটা শিখে। জাপানে বলে নাসু, তো নাসুর সময়ে ওরা সাঁতার শিখে, তো আলাদা সুইমিং ড্রেস থাকে ওদের।
জাপানিজ স্কুলে প্রাইমারি স্কুলে কোনো ড্রেস নাই, ওদের একটা টুপি, স্কুলের টুপি থাকে, একটা ক্যাপ, আর ব্যাগ তো অবশ্যই থাকতে হবে, ওদের ব্যাগের উপর সবচেয়ে বেশি গুরুত্ব, ব্যাগটা অন্য ধরনের, তো ব্যাগটাই সবচেয়ে বেশি দামি, আর টুপিটা এটা মাস্ট থাকতে হবে। আর ড্রেসের বাসায় যেই সব ড্রেস পরে ওই সব ড্রেসই চলে, কোনো স্কুল ড্রেস নাই জাপানে প্রাইমারি স্কুলগুলোতে, কিন্তু হাই স্কুলে যখন উঠবে তখন থেকে আবার ড্রেস ব্যাগ এগুলোর গুরুত্ব খুব বেশি, কিন্তু প্রাইমারি স্কুলে কোনো ড্রেস থাকে না, বাচ্চারা যার যার পছন্দ অনুযায়ী ড্রেস পরতে পারে, এগুলো হচ্ছে স্কুল ব্যাগ, আর এগুলো হচ্ছে স্কুলের ভিতরে ব্যবহার করার জন্য জুতা, এগুলো স্কুল ব্যাগ। এগুলো সব হচ্ছে স্কুল ব্যাগ।